হয়েছে, এই মাছটা ভাজা হয়ে গেছে দেখো। এখন তরকারি করব, একটু একটু মাছ আমার মানে আলু কষানো পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো কি থেকে শুরু হচ্ছে, মাছ কাটা থেকে শুরু হচ্ছে। আর তোমাদের মাছ কাটার পরে কি কি করব না করব অবশ্যই তোমাদের দেখাবো। তার জন্য আমাদের চ্যানেলে আসতে হবে, ফলো করতে হবে, লাইক করা শেয়ার করে দিতে হবে বন্ধুরা। তাহলে চলো মাছটা কাটা যাক। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে আসলো। আজকে বাটা মাছ বলেছিলাম, আমি বলেছিলাম বাটা মাছ আনার জন্য। তাই দেখো তোমাদের দাদা ভাই বাটা মাছ নিয়ে এসছে, এখন সেটা দেখো বানানো হচ্ছে, বাটা মাছটা রেডি করা হচ্ছে। আর এইটা আজকে কি দিয়ে রান্না হবে তোমাদের পরে বলছি, এখন বলছি না। দেখো বন্ধুরা আজকে কি কি দিয়ে রান্না করবো দেখো, এই মাছটা দিয়ে, বাটা মাছটা দিয়ে, আর এখানে দেখো দেখো আলু সেদ্ধ আছে, আর দেখো গাঁটি কচি দেখতে পাচ্ছ, মাছ দিয়ে খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা। মাখা মাখা করে তরকারি করবো আজকে, গাঁটি কচি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে, বাটা মাছ দিয়ে খেতে দারুণ লাগবে দেখো। আর এখানে দেখো উচ্ছে আলু দিয়ে ভাজা হবে, আর এখানে মাছের ডিম লঙ্কা কুচানো আছে, আর এখানে দেখো কিছুটা মাছ দিয়েছে আর কিছুটা মাছ আছে দেখো। বন্ধুরা আজ করবো মাছ ভাজা হয়ে গেছে, আর আজ করবো যখন মাছ ভাজা হচ্ছে, এই মাছটা ভাজা হয়ে গেছে দেখো। এখন তরকারি করবো, একটু একটু মাছটা এত সুন্দর লাল লাল হয়েছে, ভাজাটা সুন্দর হয়েছে দেখো, কি সুন্দর হয়েছে। এখন মাছটা আমি তুলে দেবো দেখো, এই দিতুকে তোমার দাদা ভাই আনতে গেছে, এই দেখো মাছটা একটা একটা করে তুলছি আর একটা একটা করে রাখছি, কেন বলো তো এক হাতে ক্যামেরা তাহলে কী করবো, সেই কারণে এই একটা মাছ উঠো আর উঠলো না, এই এই বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে ডিম, ডিমটা দিয়ে দিই দেখো বাবা, দেখো ডিমটা কি ফুটছে বন্ধুরা। আর এখানে দেখো মাছ ভাজা পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই দেখো বাটা মাছ দেখতে পাচ্ছ, বাজার থেকে আজকে বাটা মাছ নিয়ে এসছে। আর এখানে গাঁটি কচু দিয়ে আর আলু দিয়ে দেখো রান্না করো, মাছটা খুব সুন্দর হবে। যাই দেখো বন্ধুরা দোকানে খদ্দের এসছে, এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ মজার জিনিসটা কি দেখো, এই মাছের ডি এই মাছটা থেকে ডিম হয়েছে দেখো, ডিমটা আমি আবার কত সুন্দর করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো আমাদের জিতু আজকে বেশ ভালো খাবে ডিমটা দিয়ে দেখতে পাচ্ছ, কি সুন্দর যে খাবে না কি বলবো, ও খুব পছন্দ করবে আজকে ডিমটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমটা হয়েছে। কড়াইতে কিন্তু তেল চলে এসেছে, আর আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি দেখো। আর ওইদিকে আমি দোকানের সামনে চা বসিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই জিতুকে আনতে গেছে, সেই কারণে আমাকে একা একা সব করতে হচ্ছে। এদিকে রান্না বসিয়েছি, ছেলে মেয়ে খেয়ে খিদে পাবে। এই দেখো আলু দিয়ে কচু দিয়ে, এখন আমাকে এইটা গ্যাসটা কমিয়ে দিয়ে তাড়াতাড়ি করে এখন যেতে হবে। তারপরে দেখো আজকে শিলপুলের ভিতরে তরকারি করবো আমি, কেন আর এখন থেকে আর বেশি মশলা জিনিস দেবো না, সেই কারণে হালকা দেখো দেখতে পাচ্ছি। জিতু তুমি কোথা থেকে আসলে বাবা, স্কুল থেকে? হ্যাঁ এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ জিতু এখন স্কুল থেকে আসলো, তোমাদের দাদা ভাই নিয়ে আসলো। আর জিতু এসে বলছে মা ভাত হয়নি, ভাত হয়ে গেছে, এখন তরকারিটা হলেই ওকে দিয়ে দেব। আর এই দেখো আমার আলু কষানো হয়ে গেছে, আর এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। শিপিলের ভিতরে রান্না বন্ধুরা, পুরো হালকা মশলা দিয়ে শিমপিলের ভিতরে দেখো, বলো কি বলো বন্ধুদের, বলো কিছু বন্ধুদের, আর জিতু দেখো লঙ্কা ঝাঁজ গোটা গোটা লঙ্কা দিয়েছি, আর সেই কারণে জিতু বলছে মা
বন্ধ করো। আর কালারিংটা দেখতে পাচ্ছি বন্ধুরা, কালারিংটা বেশ। আর দেখো বাইরে রোদ উঠেছে আজকে প্রচন্ড, আর গরমও ছেড়েছে, প্রচুর পরিমাণে গরম ছেড়েছে আজকে। এই দেখো আমার অবস্থা, পুরো ঘেরে একদম জল পড়ছে। কী করবো বলো, রান্না করতে গেলে কী করবো বলো। আর আজকে দেখো দুদিন ধরে গ্যাসেই রান্না করছি, কাঠে রান্না করছি না। আর যেহেতু ওইদিকে বদমাশি করছে, মানে আলু কষানো পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো বন্ধুরা। দেখো দেখো জল দিয়ে আবার প্রচণ্ড ঝাঁজ উঠছে। দেখো পাখা বন্ধ কর, পাখা বন্ধ কর, এই তেলগুলো সব যাবে এই সে বিছানা। দেখতে পাচ্ছো তরকারি পুরো, দেখো ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মাছ পুরো রেডি, আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো। আমি এখন মামুনের রান্নাঘরের জন্য ভিডিও বানাচ্ছি, এই মোবাইল থেকে শুট হচ্ছে মামুনের রান্নাঘর এই চ্যানেলের ভিডিও। না না ক্যামেরা ধরো, আমি দিয়ে দেবো মাছ দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঝোল রেডি হয়ে গেছে, আর মাছ দিয়ে দিচ্ছি। দেখো চাটনি পরে গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খাওয়া হবে বন্ধুরা। দেখো কালকেও মাছ আর আজকেও মাছ, জিতুর আজকে পছন্দ হয়নি। জিতুর মাছ আনতে দেবো অন্য একদিন পছন্দ মতো করে, পেটির মাছ একদিন আনতে দেবো, কারণ রেগুলার তো একভাবে মাছ খাওয়াটা মানে এরকম মাছ জিতু পছন্দ করে না, ওই জন্য ও বলছে। এটা যদি পেটির মাছ হতো তাহলে এই কথাটা বলতো না ও, কিন্তু পেটির মাছ হয়নি বন্ধুরা, সেই কারণে ও প্রচুর কথা হয়েছে ওর। এই দেখো লবণ লাগবে, সে কারণে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর এখন তরকারিটা আমি নামিয়ে দেবো। দেখো পুরো নালে ঝোল শুকিয়ে গেলে আর খাওয়া যাবে না, সবাই মিলে খাবে। এই দেখো আমি এখন গ্যাস নিচ্ছি, দেখতে পাচ্ছ গরমে গরমে কে হালকা হালকা পাতলা ঝোল মাছের ঝোল খাবে, চলে আসো বন্ধুরা। দেখো কত সুন্দর হালকা মাছের ঝোল দেখতে পাচ্ছ, কচু দিয়ে মাছের ঝোল, হালকা মাছের ঝোল বন্ধুরা। দেখো খেতে কিন্তু দারুণ লাগবে গরমকালে, বিশেষ করে হালকা মশলার উপরে, ভারী মশলা না, হালকা মশলা পুরো। দেখো তাড়াতাড়ি ভাত করতে যে আমার ভাজাটা পুড়ে গেল দেখতে পাচ্ছ, আর উচ্ছে আলু দিয়ে ভাজা হয়েছে বন্ধুরা। দেখো কত সুন্দর আইটেম হয়েছে, আর আজকে রান্না তো পুরো রান্না তোমাদের দেখালাম, আর কি এমন হলো না হলো তোমরা অবশ্যই জানাবে, মতামত করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমরা নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা, আর ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি এখানে, টাটা।